হ্যালো ওয়ান ওয়েলকাম টু প্রেক্ষা নিয়ে এসেছি আজকে আরেকটি অঙ্ক এই টাইপের অঙ্ক বা এই ধরনের অঙ্কের ট্রিক তোমাদের ভীষণভাবে ইম্পর্টেন্ট কারণ এই ট্রিক তোমরা একবার শিখে গেলে তো এর ওপর যদি কোনো অঙ্ক এসে যায় তোমরা করতে পারবে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো ভিডিওটি শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দাও এবং এই ভিডিওটি তোমাদের সবার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যারা জগন্নবতায় বিদ্যালয়ে প্রিপারেশান নিচ্ছে তো দেখে না যাক আজকে কি অঙ্ক আছে তোমাদের জন্য দেখো বলেছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য অর্থাৎ কোন সংখ্যা বলতে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে কি এই অপশানগুলোর মধ্যে কোন সংখ্যা দ্বারা বিভাজিত দেখো ক্রমিক সংখ্যা যদি আমরা ধরি একটা এক্সাম্পল দিয়ে আমরা এখানে বুঝে নেব ক্রমিক সংখ্যা আমরা ধরলাম এক দুই তিন তাহলে এই তিনটে হচ্ছে ক্রমিক সংখ্যা অর্থাৎ পরপর সংখ্যা এবার এখানে একটা জিনিস ভালো করে বুঝে নাও সেটা হচ্ছে কি দেখো ক্রমিক সংখ্যা বলতে কিন্তু আমরা একটা জোর সংখ্যা মানে বেজোর সংখ্যা দিয়ে যদি শুরু হয় তাহলে দুটো বেজোর সংখ্যা পাচ্ছি দেখো এক এবং দুই তিন তাহলে এই দুটো বেজোড় সংখ্যা যদি জোর সংখ্যা দিয়ে হয় মনে করো এরকম আছে দুই তিন এবং চার তাহলে কি জোর সংখ্যা দিয়ে শুরু হলে দুটো জোর সংখ্যা পাবো অর্থাৎ যদি বেজোর সংখ্যা দিয়ে শুরু হয় পরপর তিনটে সংখ্যা তাহলে বেজোর সংখ্যা দুটো পাবো আর জোর সংখ্যা যদি দুটো হয় তাহলে সেক্ষেত্রে প্রথম সংখ্যা জোর সংখ্যা দিয়ে শুরু হবে এবার এখানে যে মূল বিষয়টা তোমাদের মনে রাখতে হবে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি দেখো যদি বেজোর সংখ্যা দিয়ে শুরু হয় তাহলে দেখো একটি জোর সংখ্যা এবং একটি বীজোর সংখ্যা পাবই আবার যদি একই রকমভাবে আমরা দেখি যদি বিজোড় সংখ্যা দিয়ে তৈরি জোর সংখ্যা দিয়ে তৈরি হয় তাহলে একটি জোর সংখ্যা একটি বিজর সংখ্যা তার মধ্যে থাকছে অর্থাৎ এই দুটো কমন জোর সংখ্যা এবং বিজোর সংখ্যা এই দুটো কিন্তু কমন থাকবেই পরপর যদি সংখ্যা হয়ে থাকে আমরা আরেকটা এক্সাম্পল দি ভালো করে বুঝে নিই মনে করো তিন চার পাঁচ আছে এরকম তো সেক্ষেত্রেও দেখো এখানে কিন্তু এক জোর সংখ্যা এবং বিজোর সংখ্যা আছে বা আমরা এরকম ধরে নিই সাত আট নয় বোঝা গেল বা এরকমও ধরে নিতে পারো এগারো বারো তেরো ঠিক আছে এবার এখানে যে কমন বিষয়টা তোমাদের দেখতে হবে সেটা হচ্ছে কি আমরা জোর সংখ্যা মানে কি জানি দুই থাকবেই সেটা জোর সংখ্যা অর্থাৎ প্রত্যেকটাই যে পরপর সংখ্যাগুলি আছে দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু দুই কিন্তু থাকবেই অর্থাৎ দুই কিন্তু আছেই ঠিক আছে যদি বলো প্রথম সংখ্যাটা কীভাবে দেখো এখানে দুই আছে পরের সংখ্যাটা দেখো এর মধ্যে এবং চারের মধ্যে আছে তারপরের সংখ্যা দেখো চারের মধ্যে আছে তারপরের সংখ্যায় আটের মধ্যে আছে পরপর সংখ্যায় তারপর সংখ্যা দেখো দুইয়ের মধ্যে আছে অর্থাৎ দুই কিন্তু প্রত্যেকটা পরপর সংখ্যার মধ্যে কমন অর্থাৎ জোর সংখ্যা এবার আমরা পরের যে বিষয়টি জানবো সেটা হচ্ছে বেজোর সংখ্যা এবার দেখো প্রত্যেকটি পরপর বেজোর সংখ্যা হোক যাই আসুক না কেন তিন কিন্তু কমন দেখো প্রথমটার মধ্যে আছে দ্বিতীয়তর মধ্যেও আছে তৃতীয়টার মধ্যে আছে এটার মধ্যে কি আছে বারোর মধ্যে আছে তিন আবার এখানে নয়ের মধ্যে আছে ঠিক আছে তাহলে দুই এবং তিন কিন্তু প্রত্যেকটার মধ্যে কমন যদি আমরা অন্য কোনো একটা সংখ্যা নিই মনে করে এরকম নিলাম বান্ন তিপ্পান্ন তিপ্পান্ন এবং চুয়ান্ন দেখো এখানে আমাদের যে বিষয়টি দেখতে হবে সেটা হচ্ছে কি জোর সংখ্যা দেখো এর মধ্যে আছে এর মধ্যে আছে তার মানে দুই কিন্তু পাচ্ছি এবার বীজ সংখ্যা কিভাবে পাবো দেখো এখানে চুয়ান্নর মধ্যে কিন্তু আমরা বিজোড় তিন পাচ্ছি অর্থাৎ বীজ সংখ্যা বলতে তিন পাচ্ছি কিন্তু তার মানে দুই এবং তিন প্রত্যেক পরপর সংখ্যার মধ্যে কিন্তু কমন যদি আমরা একটু বড় সংখ্যায় আসি অর্থাৎ তিন অঙ্কে এক এক দশক শতক শতক অঙ্কে তো সেক্ষেত্রে দেখো আমরা ধরলাম একশো একুশ আর একটা ধরলাম একশো তাহলে পরপর হলে একশো বাইশ এবং একশো তেইশ এরকম আসবে এবার এর মধ্যে জোর সংখ্যা দেখো এটার মধ্যে পাচ্ছি এবং জোর সংখ্যা যদি এর মধ্যে পায় তাহলে বিজোর সংখ্যা তিন বিজোর সংখ্যা বলতে এখানে তিন পাবো কোনটার মধ্যে দেখো এক একশো তেইশের মধ্যে কিন্তু তিন পাচ্ছি ঠিক আছে এবার দেখো তোমাদের এখানে ছোট্ট একটা বিষয় বলি সেটা হচ্ছে এক দুই তিন চার এই এইভাবে পরপর পরপর তেরো পর্যন্ত কোনো সংখ্যা দিয়ে কি করে ভাগ করলে মিলে যাবে সেটা কিন্তু করে দেওয়া আছে তোমাদের শর্ট ভিডিও তো এখানে দেখো আই বাটনেও পেয়ে যেতে পারো বা আমাদের ইউটিউব চ্যানেলের থেকেও তোমরা প্লে লিস্ট থেকেও পেয়ে যাবে অর্থাৎ এখানে তেইশ একশো তেইশ কীভাবে কোন সংখ্যা দিয়ে তিন দ্বারা ভাগ করলে মিলবে কিনা সেটা কিভাবে বুঝলাম তো এটাই নিয়ম তো এই অঙ্কে ফিরে আসি তো এখানে আমাদের মূল বিষয়টি হচ্ছে যে সংখ্যাই আসুক না কেন পরপর তার মধ্যে দুই এবং তিন কিন্তু কমন এবার দুই এবং তিন কিন্তু থাকবেই থাকবে তার মানে এই দুটোকে যদি গুণ করে আমরা যে সংখ্যাটা পাবো বা যে মানটা পাবো সেই মানটাই আমাদের উত্তর তাহলে দুই গুণ তিন যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে ছয় আসছে তাহলে ছয় হয়ে যাবে আমাদের অপশান ঠিক আছে আশা করি তোমরা ভিডিওটিতে বুঝে নিলে এই টাইপের অঙ্ক যদি আসে তাহলে কিভাবে করবে তোমার তোমরা এই বিষয় শিখে নিলে এবং এরকম যদি আরও অনেক বিষয় আমাদের ইউটিউব চ্যানেলে শেখানো হয় যেগুলো রীতিমতো দেওয়া হবে এবং তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো তাহলে এই ধরনের নিয়ম তোমরা শিখে নেবে যেটা তোমাদের শর্ট মেথডে শেখানো হবে এবং তোমাদের কাজে দেবে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা এখানে আরেকটা কথা তোমাদের বলি তোমাদের এক্সামটা পিছিয়েছে তো এর মানে এই না তোমাদের এক্সাম হবেই না তোমাদের এক্সাম হবে কিন্তু দেরিতে হবে তোমরা প্রিপারেশান কিন্তু চালিয়ে যাও তোমাদের এক্সাম কিন্তু হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ